আজকে একদমই ভিডিও বানানোর কোনো ধরনের প্ল্যান পরিকল্পনা কোনো কিছুই ছিল না। তারপর যখন আমি শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দিলাম এবং ক্যান্টনমেন্টের পরে যে কাশফুলের বাগানটা দেখলাম, তখন আমি ভাবলাম ইটস নট ব্যাড টু মেক এ ভিডিও। দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা খুব শর্ট করে বানিয়ে নিলাম। তো ওয়েলকাম সবাইকে আমার এই অকছালো ভিডিওতে। বাড়ি থেকে ফিরেছি কালকে। আমার আসার সময় মনে হলো যেন বারবারই আমার এরকমই মনে হয়, বাড়িতে থাকলে আমার আর শহরে ফিরতে ইচ্ছে করে না, আবার শহরে থাকলে বাড়ি যেতে তেমন একটা সহজে ইচ্ছে করে না। তারপরে আমি যেহেতু হল ছেড়ে দিচ্ছি অনেকটা সেরকমই, তো আমি আজকে যাচ্ছিলাম আসলে আমার জিনিসপত্রগুলো যেগুলো আমাদের খুব প্রয়োজনীয়, বইপত্র ছিল, কাপড় চোপড় ছিল, ওগুলো নিয়ে আসতে। তারপরে মনে হলো যে এত একটি সুন্দর, মানে একটা সুন্দর আবহাওয়া ছিল, দিকে সবুজ, তারপরে হচ্ছে সাদা কাশফুল জানান দিচ্ছে যে শরৎকাল এসে যাচ্ছে, এমনটা সুন্দর আসলে ভিডিও না করেই পারলাম না আজকে। চিক 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 করা রেলগাড়িতে চড়ে কিন্তু আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এবং প্রথমে আমি কিন্তু একদম হলে যাব না, হলে যাব না এই কারণে, কারণ হচ্ছে আমাদের, আমরা যে রুমমেটটা ছিলাম আগের যে হলে ছিলাম, ওরা ওদের আর একটা নতুন হল হওয়ায় ওখানে বরাদ্দ হয় সিট, ওরা এটিখানে আছে। সবাই মিলে আমরা যে রুমটিতে থাকতাম আগে, যেহেতু কেউ ছিল না, আমি প্রথমে ওদের কাছে গেলাম। অনেকদিন ধরে দেখা হচ্ছে না, ওদেরকে খুব মিস করছিলাম, একদম নিজের বোনের মতো। ওরা আপন বোন না হলেও ঠিক একদম নিজের বোনের মতো আমার। এই যে আমাদের সেই প্রিয় হল, প্রীতিলতা হল, যেখানে আমরা সুখে দুঃখে এতদিন ছিলাম। ওদের কিন্তু একদম নতুন হলে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু যার বাধ্য হয়ে এক প্রকার চলেই গেল। তারপরে আমি চললাম ওদের সাথে দেখা করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমি প্রায় পৌঁছে গিয়েছি। ওই যে দেখতেই পাচ্ছেন ও আমার জন্য অপেক্ষা করছে হাত নাড়িয়ে। এখন আমাকে বলা হয়েছিল কোন তলায় উঠতে, আর আমি গিয়ে বসে আছি উপরের তলায়। এই ধরনের ঘটনা কিন্তু একদম নতুন নয় আমার জন্য, কারণ আমি প্রীতিলতা হলে থাকার সময় আমার বোনের রুম ভেবে আরেকজনের রুমে বসে তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা কারা। তখন ওরা বললেন যে আপনি মনে হয় ভুল করে আমাদের রুমে বসে আছেন। ভাবা যায় কতটা লজ্জার মধ্যে আমি সেদিন পড়েছিলাম। যাই হোক, তারপর ওদের রুমে গেলাম, বেশ সুন্দর করে গুছে। এখানে মেয়েদের সুবিধার জন্য একটা সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে, যদিও এখনও চালু হয়নি। যেহেতু হলটা বেশি দেরি হলো না চালু হয়েছে, সব কাজগুলো এখনও পরিপূর্ণ করে সমাপ্ত হয়নি। এই তো অগস্ট মাসের 8 তারিখে কিন্তু এই হলটি উদ্বোধন করেছিলেন আমাদের উপাচার্য ম্যাম, এবং যার প্রচেষ্টায় কিন্তু আমরা এই হলটি পেয়েছেন, তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর জিনুবুধি বিক্কু। সবাই রীতিতিদি হয়ে নিলাম আমরা একটু বেরোবো ভেবে। তো ওখানে গিয়ে দেখে যে বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার পর তখন ভাবলাম যে না, আমরা বরঞ্চ আমাদের কয়েকজন ছোট বোন ওরা ছবি তুলতে কাশবনের দিকে গেছে, তো আমরা ওখানে গেলাম ওদেরকে দেখতে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল আর ওরা কিভাবে এই বৃষ্টির দিনে ছবি উঠছে এটা দেখার জন্য আমরা গেলাম ওখানে। এমন সুন্দর ওয়েদার ছিল যে আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা আপনার প্রিয়জনকে নিয়ে কিন্তু বৃষ্টি বিলাস একটু একটু করতে পারেন, ক্যাম্পাসের মধ্যে থাকলে এরকম হয়। তো আমরা চললাম এবং ওদেরকে দেখতে পাচ্ছিলাম না যেহেতু দূর থেকে দেখা যাচ্ছিল না। তারপর ওদের খুঁজতে খুঁজতে যেহেতু কাশফুলের ছোট বাগানটা ওইদিকেই আছে, আমরা ওদিকেই রওনা দিলাম। আমি যখনই এখানে এসে ভিডিও করি বা ভিডিও বানাই, আপনারা প্রায়শই আমার ভিডিওগুলোতে দেখবেন, এই জায়গাটা কিন্তু আমার ভীষণ পছন্দের। আমি কিন্তু বারবারই এটা বলেছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা পার হচ্ছি এই জায়গাটা, কি সুন্দর এই জায়গাটা, আমার ভীষণ ভীষণ ভালো লাগে। প্রচণ্ড বৃষ্টি হয় কিন্তু এখানে পানি একটু বেশি জমেছে, আর মনে হয় এটা বাতটা একটু ভেঙে গেছে। যাই হোক, আমাদের তারপরও খারাপ লাগলো না, কারণ পছন্দের জায়গা বলে কথা, এখন যেভাবে হোক আমাদেরকে যেতে হবে এবং দেখতে হবে ওরা কাশফুলের। এই যে আমরা কিন্তু একদম চলে এসেছি এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফটো তোলার যে ধুম চলছে, ওয়াও! আমি যদি আজকে একটু টাইম নিয়ে চলে আসতাম তাহলে আমিও একটু সেজে গুজে এখানে কাশফুলের ছবি তুলে নিতাম। যদি আপনাদের কাছে খুবই বিরক্ত লাগছে ইদানিং, ফেসবুকে স্ক্রল করলেই দেখে যে ফেসবুকে যদি কেউ কাশফুলের ছবি দিচ্ছে তো অনেকেই গালিগালাজ করছে। দেখুন, কেউ যদি এখানে এসে ছবি তুলে আনন্দ পায় তাহলে আমরা সে আনন্দকে কেন ভাগ করতে পারি না? আমরা বারবার কেন কথাক্ষ করে তাদেরকে এই আনন্দকে মাটি করে দেওয়ার চেষ্টা করি সবসময়? আপনাদের যদি ভালো না লাগে অবশ্যই স্কিপ করবেন, কারণ এই ধরনের অপশন তো ফেসবুকে দেওয়া আছে। যাই হোক, আমি ভিডিওটা কিন্তু একদম লম্বা করব না। আজকের ভিডিও তাহলে এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চিউ চিউ।